ইয়াজুজ মাজুজ খুঁজে বেড়ান, এই মসজিদে বহু ইয়াজুজ মাজুজ আছে, যে কোরআনের কথা শুনলে কোরআনের কিছু কথা সে খুব মেনে নেবে, কিছু কথা তাকে বললে জীবন নিয়ে নেবে, সে তো ইয়াজুজ মাজুজ। এই জন্য ইয়াজুজ মাজুজের উল্লেখ কোরআনে দুইবার আসছে, মানে দুই শ্রেণীর ইয়াজুজ মাজুজ। একটা মূল ইয়াজুজ মাজুজ মিন আওলাদ ইয়াফিস, নুহের সন্তান ইয়াফিসের আওলাদ, এদের কান এক একটা পা পর্যন্ত লম্বা, হাত একটা কত বড়, 60-70-80 হাত লম্বা, এক একটা কান বিছিয়ে ঘুমায় ইয়াফিসের আওলাদ। এরা যে কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মার্কিনিরা দাবি করে যে মাটির নিচে যে ফাঁকা আছে ওখানে, পৃথিবীর 60টা স্টেজ মাটির নিচেও ফাঁকা আছে, ওরা দাবি করে, মাঝে মধ্যে কথা হয় আমাদের সাথে, ওরা ওখানে থাকে, হতেও পারে না হয়। কোথায় এরা? যাদের প্রথম দল তবারিয়া উপসাগর, যেটা ইসরায়েলে আছে, যেটা এখন শুকিয়ে যাচ্ছে, চর দিয়েছে, নবীজি বলেছেন দাজ্জালের হাদিসে, যে দাজ্জাল বলছে ওই সাগর যখন, উপসাগর যখন শুকিয়ে আসবে তখন আমি বের হব। তো তাদের প্রথম গ্রুপ একটা উপসাগরের পানি পান করে এমনভাবে শুকাবে, পরবর্তী দ্বিতীয় গ্রুপ ওই সাগর পার হওয়ার সময় বলবে কদ কানা ফিহে মাউন, যে ইতিহাসে কখনো এই জায়গায় পানি ছিল, কিন্তু এমন শুকিয়ে গেছে যে আইডিয়া করা যাচ্ছে না পুরো। সেই মূল ইয়াজুজ মাজুজ আসার আগে তাদের অনুসারী ইয়াজুজ মাজুজ বর্তমান দুনিয়া ভরে আছে। ইয়াজুজ মাজুজ একটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।